বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চায় কি করিমগঞ্জ অসামরিক হাসপাতাল? হাজার প্রশ্ন এমনটা, না হলে একের পর এক অভিযোগের আঙুল হাসপাতালের দিকে, তবুও নেই কোনো বদলের ইঙ্গিত। এই তো দিন কয়েক পূর্বে হাসপাতালের সুখ্যাতি অভিযোগ পেয়ে স্বাস্থ্য বিভাগীয় বিশেষ এক টিম করিমগঞ্জ সফর করে যান। রোগীদের সঙ্গে অবহেলা যেন না হয়, চিকিৎসকদের করা দাওয়াই দিয়ে যান, কিন্তু দাওয়াই যেন চিকিৎসকদের কোনো গায়ে লাগেনি। অবহেলা আমরা করে যাব, কারো কথাই আমরা বদলাবো না, এমনটা যেন ভাব। এত করা দাওয়াই দেওয়ার পর ফের করিমগঞ্জ সরকারি হাসপাতালে বড় ধরনের অবহেলা। এমনই অবহেলা তাদের জন্য ভূমিষ্ঠ হওয়া শিশু মায়ের বুক থেকে চিরতরে হারিয়ে গেল। কি ছিল ঘটনা? প্রচণ্ড কাশির সমস্যায় এক শিশু ভর্তি হয় করিমগঞ্জ সরকারি হাসপাতালে, কিন্তু শিশুটির কষ্ট নিরসনে একজন চিকিৎসক কোনো ধরনের গুরুত্ব দেননি বলে শিশুটির পরিবারের অভিযোগ। শিশুটি যখন অত্যাধিক সংকটাপন্ন পরিস্থিতিতে একজন পরিষেবিকা এসে শিশুটির পরিবারদের শিলচর মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন, দুর্ভাগ্যক্রমে শিশুটি মৃত্যুমুখে পতিত হয় এরই পূর্বে। চিকিৎসকদের অবহেলায় দরুন শিশুটির মৃত্যুর ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, স্বাভাবিক তা বটে। কি চায়, ভূমিষ্ঠ শিশু অকালে পরপারে চলে যায়? হাসপাতালে কি শুশ্রূষার কেন্দ্র না, মৃত্যুর কিরেলি শুধ্রবে কি? এ নিয়ে হাজার জনের হাজার প্রশ্ন। তবে করিমগঞ্জ জেলা ফকিরা বাজার এলাকার শিশুর পরিবার শিশুটিকে অকালে হারিয়ে গভীর শোকে, তা নির্দ্বিধায় বলা যায়। বাচ্চার বাবার নাম কিটা? বাচ্চার বাবার নাম নজরুল ইসলাম। মার নাম দারাস, মার নাম ফরহানা বেগম। তারা বাচ্চা আমরা মাঝিয়া পরে আমরা বার করে দিচ্ছে, আমরা কাছে ঠিক আছে, আমরা এগুলো সাইড নিয়ে যাবো। তারা আমি একটু পাঠাতে পারলে গেছে, তারা বুঝে নিয়েছে, আমরা তো আর বুঝি না, তারা বুঝছে বাচ্চাটা শেষ হয়ে গেছে। ব্যাপার তারা ওরা নার্স, তারা তারা কোনো ডাক্তার পান না, তারা কিতা পান না, কিতা পান না, তারা খারে পান না, ডাক্তার নার্সে নার্সে খারে পান না। আইসিইউ লক্ষ্য করেছি, লোকের পুলিশ পাইয়া আমরা আর ধরতে দিচ্ছি না হসপিটাল।